বাজেট অধিবেশনের পরের দিনই কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল সংসদে দুই কক্ষ, যার জেরে মঙ্গলবার দফায় দফায় মুলতবি হওয়ার পর সারা দিনের জন্য স্থগিত হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। কৃষক আন্দোলন রুখতে দিল্লির তিন সীমানা কার্যত দুর্গে পরিণত করেছে দিল্লি পুলিশ। রাস্তার উপর বসানো হয়েছে পেরেক, কাঁটাতার, ব্যারিকেড। এই দৃশ্য যখন গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে, তখন মোদী সরকারের নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে সংসদে সরব হয় বিরোধীরা। এদিন রাজ্যসভার অধিবেশনের শুরুতেই বাম, কংগ্রেস, তৃণমূল, আরজেডি, ডিএমকে সহ একাধিক দলের তরফে কৃষি আইন নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। রাজ্যসভার চেয়ারম্যান জানান, বুধবার কৃষি আইন নিয়ে যা বলার বলবে কেন্দ্রীয় সরকার। এরপরও নিজেদের দাবিতে অনড় থাকে বিরোধীরা। প্রথমে ওয়েল এনএমে বিক্ষোভ দেখানোর পর রাজ্যসভা থেকে কিছুক্ষণের জন্য ওয়াকআউট করেন তারা। সকাল 10:30 পর্যন্ত 40 মিনিটের জন্য প্রথমবার অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান। এরপর বিরোধী সাংসদরা ফিরে এসে ফের স্লোগান দিতে শুরু করেন। এরপরই সারা দিনের জন্য রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেন চেয়ারম্যান। শান্তিপ্রিয় গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙার জন্য এই সরকার যে সমস্ত প্রক্রিয়া গ্রহণ করেছে, ইন্টারনেট বন্ধ করছে, তার একটা মানে বুঝি যাতে হিংসাটা না ছড়ে। কিন্তু হিংসাটা কোথায়? অন্যদিকে লোকসভাতেও কেন্দ্রের কৃষি আইনকে কালো আইন বলে বাতিলের দাবি তোলেন বিরোধীরা। বিরোধীদের হইহট্টগোলের জেরে দফায় দফায় মুলতবি হওয়ার পর দিনের মতো অধিবেশন স্থগিত করে দেন স্পিকার ওম বিড়লা। রাস্তায় কৃষকরা করছে, আমরাও করছি, পার্লামেন্টে আমাদের বক্তব্য আমরা রাখার, আমাদের বলার চেষ্টা করব। তার জন্যই বলেছি আমরা যে আমরা পার্লামেন্ট করতে চাই, কিন্তু সব কিছু আলোচনার আগে আপনারা কৃষকদের বিষয়টা নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা করার সুযোগ দিন, এটাই আমার বক্তব্য থাকবে। লোকসভা বিরোধীদের হইহট্টগোলের মধ্যেই আলোচনায় বসার আশ্বাস দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। যে পার্লামেন্টে ধ্বনি ভোটে পাশ হয়ে রাষ্ট্রপতি সই হয়ে বিল হয়ে গেছে, সেটা আইন হয়ে গেছে, সেটা কি করে আবার বিল আলোচনা করতে হবে? যখন আলোচনা করার দেওয়া হয়েছিল তখন আলতু ফালতু কথা বলবেন, এখন আবার আলোচনা কি করে হয়? বিরোধীদের সামাল দিতে বুধবার কি জবাব দেয় মোদী সরকার, সেটাই এখন দেখার। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ ফিরে পেতে মরিয়া তৃণমূল। গতকাল ফালাকাটার অনুষ্ঠান থেকে আদিবাসীদের মন জয়ের চেষ্টা করেন তৃণমূল নেত্রী। পাল্টা বিজেপির দাবি, উত্তরবঙ্গে শক্তিশালী তারাই। লোকসভায় আমি গোহারা হেরেছি, তাতেও আমার কোনো লজ্জা নেই। আমি মনে করি এবার আপনারা পুষিয়ে দেবেন, প্লিজ পুষিয়ে দেবেন তো। গতবারের হার পুষিয়ে দেওয়ার মানে আমি তোমাদের ঘুষ দিচ্ছি, তোমরা আমাকে পুষিয়ে দাও, আর তো কিছু না ব্যাপারটা। উত্তরবাংলার যে বঞ্চনাটা সবাই জানে, তার কোনো সমাধান 10 বছরে করতে পারলেন না, আর 5 বছরে করে দেবেন, এটাকে বিশ্বাস করবে না। বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ পুনর্দখলে মরিয়া তৃণমূল। লোকসভা ভোটে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 7টি আসনই দখল করেছে বিজেপি, তৃণমূলের হাত খালি। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে বিজেপি 37 ও তৃণমূল 13টি আসনে এগিয়ে। এই প্রেক্ষাপটে ফের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ফালাকাটায় গণবিবাহের অনুষ্ঠানে পাত্রপাত্রীদের হাতে তুলে দেন উপহার সামগ্রী। আলিপুরদুয়ারের 25% বাসিন্দা আদিবাসী সম্প্রদায়ের 2019 লোকসভা ভোটের ফলের নিরিখে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে তপশিলী উপজাতিদের জন্য সংরক্ষিত 16টি বিধানসভার মধ্যে 13টিতেই এগিয়ে বিজেপি, 3টিতে তৃণমূল। এই পরিস্থিতিতে এদিন তৃণমূল নেত্রীর মূল লক্ষ্য ছিল আদিবাসীদের মন জয়। আপনারা জানেন আমার আদিবাসী ভাই বোনেদের জন্য অনেক প্রোগ্রাম করা হয়েছে। আদিবাসীদের জমি আদিবাসীদেরই থাকবে, এই আইন আমরা করেছি। আদিবাসী আলাদা ডিপার্টমেন্ট তৈরি করেছি আমরা। রঘুনাথ মুর্মুর জন্মদিনে এবং বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি দেওয়া হয়েছে। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিও তৈরি করেছি। রাজবংশী ও কামতাপুরী উন্নয়নের জন্য দুটো ভাষাকেই আমরা ভাষার স্বীকৃতি দিয়েছি। ফালাকাটা মিউনিসিপ্যালিটি অনেকদিন ধরে মানুষের দাবি ছিল, ফালাকাটা মিউনিসিপ্যালিটি আমরা ডিক্লেয়ার করেছি। তেমনি ময়নাগুড়িতেও নতুন মিউনিসিপ্যালিটি হচ্ছে, এখানকার মানুষের দাবি মেনে সেটা করা হয়েছে। বেলা শেষে এ ধরনের কথার আর মনে হয় তাদেরও কোনো প্রয়োজন নেই, পশ্চিমবঙ্গবাসীরও কোনো প্রয়োজন নেই। রাজবংশী, কামতাপুরী তাদের নিয়ে কথা বলছেন, দুই একটা ইউনিভার্সিটির নামকরণ করে দিলেন, ইউনিভার্সিটির এখন কী অবস্থায় আছে? তারা রাজনীতি সচেতন মানুষ, মানুষ বোকা নয়, মানুষ মূর্খ নয়। বিভিন্ন জায়গায় নতুন নতুন যে পুরসভাগুলো তৈরি হয়েছিল, কোনোটা 15 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে, সেই পুরসভাগুলো কী অবস্থায় আছে সে পুরসভাবাসী যাই জানেন। এই পুরবাসীরাই এই আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে তার জবাব দেবে। মতুয়া, গোর্খা থেকে সংখ্যালঘু আদিবাসী বিধানসভা ভোটের আগে বিভিন্ন সম্প্রদায়ের ভোট টানতে তৃণমূল বিজেপির মধ্যে প্রতিযোগিতা চরমে। আশাবুল হোসেন, ঋত্বিক মণ্ডল ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।